হ্যালো, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আমার ছোট্ট চ্যানেল ইউবেশে বাংলা ও বাঙালিয়ানাতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আবারও চলে এসেছি আমার একটা নতুন ব্লগের সাথে। আশা রাখবো আপনাদের ভিডিওটা ভালোই লাগবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা হয়তো জানেন যে আমি আমার চ্যানেলটাতে আমেরিকার নানা তথ্যমূলক জিনিস আমি শেয়ার করি। কিন্তু আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা। আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল, তাই আপনারা যারাই আমার চ্যানেল থেকে আমেরিকার তথ্যমূলক ভিডিওগুলো দেখার জন্যই ভিডিওটা দেখেন তাদের হয়তো আজকে এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে। কিন্তু কি করব বলুন, আজকের এই খুশিটাতে আপনাদেরকে তো বাদ দিলে একদমই চলবে না, কারণ আপনাদের জন্যই আজকের এই খুশির দিনটা। আর যেহেতু আপনারা আমার কাছে ফ্যামিলি মতনই, তাই সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করি, তাই আজকের দিনটাকেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন কিসের সেলিব্রেশনের কথা বলছি। আজকে আমি সেলিব্রেট করছি আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য। আজকে সকালবেলা উঠেই একটু হাঁটতে গেছিলাম, সেটারই ক্লিপস আপনাদের দেখালাম একটু আগে। আর বাড়িতে এসেই মুখ মিষ্টি তো সামনে থেকে করাতে পারবো না, তাই ভিডিওতেই আপনাদেরকে শেয়ার করছি এই ব্রাউনিগুলো। এটা আমি কিনেছিলাম স্যামস ক্লাব থেকে। এই ব্রাউনিটা আপনারা কেউ যদি আমাকে আমেরিকা থেকে দেখেন কখনো ট্রাই করে দেখবেন। এটা খেতে এতটাই পরিমাণে ভালো যে আপনাদেরকে কি বলবো, একদম ফ্রেশ বেক করা রয়েছে আর পুরো ময়েস্ট, একদম সুপার খেতে। কখনো যদি আপনারা ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমাদের তো দারুণ লেগেছিল এই ব্রাউনিটা খেতে। আজকের এই আনন্দের মুহূর্তে আপনাদের সাথে এই মুখ মিষ্টি করিয়ে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। এরপরে আমি ব্রেকফাস্ট করব, তাই আগের দিনে না মটরশুঁটির কচুরি বানিয়েছিলাম, একজন এসেছিল গেস্ট তাদেরকে খাওয়ানোর জন্য। তো আমি সবসময় না দুটো করে বাঁচিয়ে রাখি পরের দিন সকালে চা দিয়ে খাওয়া বলে। আমার লুচি পরোটা এইসব জিনিস না চা দিয়ে জানি না কেন ভীষণ খেতে ভালো লাগে। তো ব্রেকফাস্টটা এই দিয়েই সেরে নিলাম, তারপরে চাটা নিয়ে বসে রয়েছি সামনের এই সৌন্দর্য দেখতে দেখতে চাটা উপভোগ করব বলে। আজকে না আপনাদের সাথে চা খেতে খেতে কিছু গল্প করি। চা খাওয়ার পার্টনার তো আমি পাই না, কারণ আমার বরের খুব একটা চায়ের নেশা নেই। আমি একাই সকালের জন্য নিজের জন্য চা বানাই। কখনো কখনো ও যদি বলে তখন ওর জন্য বানিয়ে দিই, কিন্তু নর্মালি আমি একাই খাই। তাই আজকে চায়ের সাথে আপনাদেরকে পার্টনার করি এবং আপনাদের সাথে কিছু গল্প করি। আমেরিকার রাস্তাঘাটে কুকুর বিড়াল না দেখতে পেলেও কাঠবিড়ালই ঠিকই দেখতে পাবেন। এদের এখানে খুব উৎপাত, খুব বিরক্ত করে। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে 500 সাবস্ক্রাইবারের জন্য এত নাচানাচি, এত কিসের সেলিব্রেশন। বিশ্বাস করুন, আমি যখন এই চ্যানেলটা খুলি না মনে কোনো আশা নিয়ে খুলিনি যে কে দেখবে না দেখবে, কোনো আশা না নিয়েই আমি এই চ্যানেলটা খুলেছিলাম। আমি এই কদিনের মধ্যে যে 500 সাবস্ক্রাইবার মানে 500 লোকের মন জয় করতে পেরেছি সেটা কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার। আর আপনি একটা জিনিস দেখবেন, কোনো কিছু না আশা করে যদি আপনি পান সেটার আনন্দ কিন্তু দ্বিগুণ হয়। তাই আমার এই ছোট্ট চ্যানেল ইউএসএ বাংলা ও বাঙালিয়ানাতে এক বছর হয়নি আমি ভিডিও আপলোড করছি। এই কদিনের মধ্যে যে 500 লোক আমাকে দেখছে এবং 1000 আমার ওয়াচ টাইম হয়ে গেছে, সেইটা কিন্তু আমি খুবই মানে খুবই খুশি। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা আমাকে কতটা খুশি দিয়েছেন তার জন্য। আর আজকে যেহেতু সেলিব্রেশন, সেই জন্য খাওয়া দাওয়াটা তো একদম জমিয়ে করতে হবে, তাই না? সেই জন্য আমি একটু লুচি করছি, আজকে লুচি বেলছিলাম আর আমি সাথে ঘুগনি করেছি। আর মিষ্টি মুখের জন্য শিকাগো থেকে মনে আছে আমি বলেছিলাম মিষ্টি নিয়ে এসেছি, যদি না দেখে থাকেন শিকাগোর ভিডিওটা তাহলে গিয়ে দেখে নেবেন। তো যেটা বলছিলাম, তো শিকাগো থেকে যে মিষ্টিটা নিয়ে এসেছি সেইটা কী মিষ্টি নিয়ে এসেছি ওটা তো সেই ভিডিওটাতে দেখাতে ভুলে গেছিলাম। এই ভিডিওটাতে দেখতে পাবেন যে কী মিষ্টি শিকাগো থেকে নিয়ে এসেছিলাম, তো ওই মিষ্টিটা থাকবে। তাহলে চলুন তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিয়ে ভেজে খেতে বসি, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো।
জানেন তো, এই আমার মেয়ে প্রচণ্ড ফুলকো লুচি খেতে ভালোবাসে। ও বলবে আমার চ্যাপ্টা লুচি পছন্দ নয় মাম্মা, আমাকে ফুলকো ফুলকো লুচি দেবে। তাই যতই ফুলকো লুচিগুলো আছে আমি একটা সাইডে করে রেখে দিই ওর জন্য, তারপরে আমাদের জন্য। আমি যখন করোনার টাইমে দেশেতে ছিলাম 2 বছর, তখন আমার শ্বশুর শাশুড়িও এরকম করতো, আমার মেয়ের জন্য ফুলকো ফুলকো লুচিগুলো একটা সাইডে তুলে রাখতো, তারপরে আমরা খেতাম। এই দাদু ঠাকুমার ভালোবাসা থেকে বঞ্চিত হয় বাচ্চারা যখন এতটা দূরে চলে আসে, কিন্তু আমরা খুব চেষ্টা করছি তাদেরকে এখানে নিয়ে আসার। যদি তারা এখানে আসেন তাহলে তো খুবই ভালো, আর যদি না আসেন তাহলে আমরাই যাব, গিয়ে দেখা করে আসব সকলের সাথে এই বছরের শেষের দিকে। দেখা যাক কোনটা হয়, আপনারা সবই জানতে পারবেন যদি আমার ভিডিও ফলো করেন। জানেন তো, আমি যখন ইউএসএতে আসি তখন না আমি প্রচণ্ড ইউটিউব ভিডিওস দেখতাম। তখন কিন্তু এই ইউটিউবার হব এই ব্যাপারটা কিন্তু মাথাতে কোনো দিনই আসেনি তখন অন্তত। তো তখন কি হতো যে অনেকেরই ভিডিও দেখতাম আর আমার অনেক ভিডিও ভালোও লাগতো, তাদেরকে আমি লাইক করা বা কমেন্ট করা বা সেই ভিডিও শেয়ার করা এই সব ব্যাপারগুলো না অত মাথাতে আমার আসতোই না। আর এইগুলো করলে যে যে ইউটিউবার মানে যে ভিডিওটা বানাচ্ছে তার যে কতটা আনন্দ হয় বা কতটা তারা মোটিভেট হয় সেটা কিন্তু এখন বুঝতে পারি। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার বা একটা সাবস্ক্রাইবারের জন্য না, আমরা যারা ইউটিউব ভিডিও বানাই, বিশেষ করে যারা প্রথম স্টার্ট করছে নতুন নতুন চ্যানেল বা ছোট চ্যানেল, তারা যে কতটা মোটিভেট হয় এখন আমি সেটা খুব ভালো করে বুঝতে পারি। তাই এখন আমি বুঝতে পারি বলেই এখন যখনই কোনো ভিডিও দেখি যদি সেটা ভালো লাগে আমি নিজেও কিন্তু অবশ্যই তাদেরকে লাইক করি, কখনো কমেন্ট করে জানাই, বা কখনো সেই রকম যদি ভিডিও হয় যেটা অন্যরা দেখলে তারাও অনেক কিছু জানতে পারবে বা বুঝতে পারবে, তখন সেই ভিডিওটা আমি কিন্তু শেয়ারও করি। আর এমন কিছু ইউটিউবার আছে যাদের ভিডিও আমার প্রত্যেকটা ভিডিওই ভালো লাগে, তাদের কিন্তু আমি সাবস্ক্রাইবও করে রাখি। তাই আজকে আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আপনারা যারাই ইউটিউব ভিডিওস দেখেন সেটা যারই হোক না কেন, যদি পছন্দ হয় তাদের সকলের ভিডিও অবশ্যই একটা লাইক করবেন, তাদেরকে কমেন্ট করে জানাবেন, তাদের খুব ভালো লাগে সেটা। আর যদি তাদের চ্যানেল খুবই পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে দেখবেন কোনো ভিডিওই সেই চ্যানেল থেকে আপনি মিস করবেন না। আর যদি আপনি এমন কিছু ভিডিও দেখেন যেটা দেখলে অন্যদেরও লাভ হতে পারে বা অনেক রকম ইনফরমেশান তারাও জানতে পারবে বা সেই বিষয়ে তারাও ইন্টারেস্টেড, তো তাদেরও হেল্প হতে পারে, তাই তাদের ভিডিওগুলোও কিন্তু শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের সাথে আজকে অনেক মনের কথা গল্প করলাম, যেটা আমি মনে করি অনুভব করি সেটা। আর গল্প করতে করতে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার খাবার পরিবেশন করব। এই দেখুন আমি আজকে সবুজ মটর দিয়ে ঘুগনি বানিয়েছিলাম আর তার সাথে গরম গরম ফুলকো ফুলকো লুচি। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হাই, ভালো করে করো এরকম করে। খাও, তুই ঘুগনি নিবি না? দেখলেন তো আমার মেয়ে কিরকম লুচির পোকা, ও লুচি পেলে আর ওর কিচ্ছু লাগবে না। খোলো দিয়ে প্যাকেটটা, ইয়ে লাগবে তো বোধহয় কাঁচি নাকি। আজকে আমার খুব লুচি দিয়ে মিষ্টি খেতে ইচ্ছে করছে, ওই জন্য বললাম তাড়াতাড়ি প্যাকেটটা খোলো। নেব, আমি দিয়ে দেবো তোমার পাতে, কটা দেবো নেবে না। আরেকটা জিনিস যেটা আমি খুব মনে করি, বিশ্বাস করি, সেটা হচ্ছে যে পুরুষ হোক কিংবা মহিলা, একে অপরের সাপোর্টটা কিন্তু খুব দরকার, তার পাশে থাকাটা খুব দরকার। সে যে কোনো ফিল্ডেই থাকুক না কেন, একে অপরকে সাহায্য করা বা তার সহযোগিতা করলে কিন্তু আমাদের জীবনের পথ চলার রাস্তাটা কিন্তু খুবই ইজি হয়ে যায়, সেটা সহজই হোক কিংবা কঠিন রাস্তাই হোক। তাই আমি বলবো আপনারা সকলেই, আপনারা কেউ মহিলা হন বা পুরুষ হন, আপনারা কিন্তু সকলেই আপনার জীবনসাথী যিনি আছেন তাদেরকে কিন্তু সাপোর্ট করবেন। তারা যদি সেটা সৎ পথে কাজ হয় তাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
এখন আমরা বিকালবেলাতে একটুখানি আইসক্রিম খাবো বলে কাছেরই একটা আইসক্রিম পার্লারে এসেছি, যেটার নাম হচ্ছে চকলেট ফ্যাক্টরি। এখানের আইসক্রিম কিন্তু খুব ভালো হয়, কোয়ালিটি খুব ভালো। আমি সবসময় আইসক্রিমকে এরকম কোণেতেই প্রেফার করি, কারণ আমার ওই কোণটা যেটা রয়েছে সেটা খেতে আমি ভীষণ ভালোবাসি আইসক্রিমের থেকেও। আর আমি এখন আমার জন্য অর্ডার করেছিলাম বাটার পেকেন, যেটা খুবই ইয়াম্মি হয় এখানের। আর আমার মেয়ে পছন্দ করে বাটার ওরিও, বোধহয় নামটা ছিল ওরিও আইসক্রিম, তো ওটা খুব পছন্দ করে। আমি আবার ওর কাছ থেকে একটু টেস্ট করছি, বললাম একটু আমাকে দে দেখি, খেয়ে দেখি কিরকম খেতে। তবে ওরটাও কিন্তু দারুণ ছিল, ওরটা আমারটার থেকেও ভালো ছিল। তো আমিও মাঝে মাঝে ওর থেকে আনছি, তুই এতটা খেতে পারবি না, আমাকে একটু দিয়ে দে, আমাকে একটু দিয়ে দে বলে ওর কাছ থেকে নিয়ে নিয়ে একটু করে খাচ্ছিলাম। যদিও সত্যিই খেতে পারিনি, কারণ ওটা টু স্কুপ ওর জন্য অনেকটাই ছিল। আমরা বাইরে বসে আইসক্রিম খেয়ে খেয়ে বেরিয়ে পড়েছি পিৎজা কিনবো বলে। তো পিৎজা নেব ডমিনোজে, তাই রাস্তাতে রয়েছি এখন। আমার পিৎজার মধ্যে ডমিনোজ পিৎজা খুব ভালো লাগে, ওখানের পিৎজার কোয়ালিটি আমার খুব পছন্দ। এছাড়াও টপার্স পিৎজা আছে, সেটাও কিন্তু খুব ভালো। ডমিনোজ পিৎজা যেটা প্যান পিৎজা, সেটা খেতে খুবই ভালো লাগে আমার। আপনাদের কোনটা ভালো লাগে আর টপিং কোনটা পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আদেও পিৎজা ভালোবাসেন কি না সেটাও বলবেন আমাকে। আর জানেন তো, আমাদের এই গাড়িটা যেটা কিনেছিলাম সেটা এক্সচেঞ্জ করবার একটা প্ল্যান চলছে। কেন এক্সচেঞ্জ করব, কি করে এক্সচেঞ্জ করব, কোথায় এক্সচেঞ্জ করব, সেটা সবই জানতে পারবেন, আমার ভিডিও আসবে সেই নিয়ে। আর ওই ভিডিওটাতে আমি এটাও দেখাবো যে আমেরিকায় গাড়ির শোরুমগুলোর ভেতরটা, মানে শোরুমের ভেতরটা কীরকম হয়, সেটাও আমি শেয়ার করব। তাই যদি মিস করতে না চান আর নতুন দর্শক বন্ধু হন, তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার এই চ্যানেলটাতে আমেরিকার নানা রকম তথ্যমূলক ভিডিও দিই, এছাড়াও নানা জায়গায় ঘুরে বেড়াই তার ভিডিও দিই। আশা রাখব আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো ডমিনোস থেকে পিৎজা তুলে আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে পিৎজা খাবো, তার সাথে কিন্তু সিনেমাও দেখবো। কী সিনেমা দেখবো এখন থেকে ঠিক করিনি, সেটা বাড়িতে গিয়ে দেখবো, কোন সিনেমা ভালো পাওয়া যাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। তো বাড়ি যাই, বাড়ি গিয়ে ভালো করে জমিয়ে পিৎজা খাবো। বাড়ি চলে এসেছি, আমি যেই পিৎজাটা নিয়েছি সেটা হচ্ছে, তার টপিং যেটা ছিল সেটা হচ্ছে চিকেন উইথ অ্যালাপিনো। আমি একটা ছোট্ট দেখে একটা কেকও এনেছিলাম, যেটা কাটবার সময় ভিডিও অন করা হয়নি, ভুলে গেছিলাম, তার জন্য আমি সকলের কাছে খুব দুঃখিত। তো যাই হোক, ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানেই। আমি পিৎজা খাই, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি, আপনারা সকলেই আমার পাশে এইভাবেই থাকবেন, তাহলে আমি আরও মোটিভেট হব আপনাদের জন্য এইরকম সুন্দর সুন্দর ভিডিও আরও বেশি বেশি করে নিয়ে আসতে পারবো। আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।